while the lecturer is out there. আজকে ছাত্ররা তৈরি বই দেয় ঠিক আছে মানে এটা আমি যোগ করতেছি আপনাদের জন্য কেউ এরকম মনে কিছু নেবেন না সবাই খারাপ সবাই ভালো এরকম না একদলে বলছে আমি তো তোমার সৎ মানুষ সৎ মানে কি সৎ মানে অনেস্ট ইংরেজিতে আমি তো তোমার অনেস্ট মানুষ তোমার আসল মাকে তো তুমি দেখো নাই আমাকে দেখছো তুমি তুমি ছোট ছিল আমার এক বছর বয়সে তুমি আমার পড়ে আসছো আমি কি ভালো মানা তোমার সেই মা ভালো ছিল সেই মাকে আমি দেখি নাই কিন্তু আমার রক্তে সেই মা আছে আর জীবনে তুমি আছো কথাটা কি এই কথাগুলো আমাদের জানা দরকার আছে না বলে দুনিয়া বি করতে হলে তো আমাদেরকে জানতে হবে ভালো না জানলে তো আমি ভালো একজন সিডিএস হইতে পারব না আবু বকর বক্তৃতা দেয় আমাদের রুহুল কুদ্দুস বক্তৃতা দেয় এবং বিয়ের সাহেব বক্তৃতা দেয় আপনারা চোখ বন্ধ করে আপনার মাকে দেখার চেষ্টা করেন কে কে মাকে দেখতে পাইছেন হাতটা মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিকই আপনারা এক লক্ষ চিঠিয়ে আপনাদের দিক থেকে ফিরে আসছে আমার বিশ্বাস অনেক বড় কিন্তু আমার আশা এরকম না আমার আশা হলো যে আপনারা সিপিএস এক লক্ষ না বেরোন এক হাজার বেরোন তারা যেন সঠিক মানুষ হয় আমার সিপিএস এর দরকার নেই আমার মানুষের দরকার যার মান আছে যার হুশ আছে তার নাম মানুষ সেটা ধরো আমরা পাই আমি একজন মসজিদের ইমাম আমার জন্য অনেক বাড়ি থেকে খাবার পাঠায় খাবারগুলি সব আনি খাই আর আমার বাসায় নিয়ে যাই কিন্তু মসজিদের যে মোয়াজ্জেম আছে তাকেও আমি খাইতে দিই না ঝাড়ুদার আছে তাকেও দিই না যিনি মসজিদ পরিষ্কার করছে তাকেও দিই না সব আমার বাড়িতে নিয়ে যায় তাহলে কি আমি মানুষ হইলাম আমার ছয়টা এতিমখানা আছে আমি সেদিন আমার মনটা খুব খারাপ লাগতেছিল যে আমার এই 50 বছরে আমি কোনোদিনই এতিমখানায় না আর একবার ঘুমাইছিলাম আমার মঞ্চের জন্য এখন যাবো এখান থেকে মিরপুরে গেলাম তো ওই এতিমখানায় রাতে যাইয়া ঘুম আসলাম ঘুমের আগে ওরা আমার নাম শুনে সব বাচ্চারা উঠে আসছে তখন দেখলাম ভালো আমি ওরা একতলায় সব ঘুমাচ্ছে আমি দোতলায় যে আমার একটা নির্ধারিত রুম আছে সবাই তিনখানাই চেয়ারম্যান ওই রুমের ভিতরে মিটিং হয় ওই রুমে আমি গেলে বসি থাকি তো ওরা আমার রুমে গেলাম আমি ওখানেই ফুলরে চাদর বিছে ওখানে শুইলাম সকালবেলা ফজরের নামাজের সময় নামাজ পড়তে উঠে আমার মনটা করবে আমার এই বাচ্চারা কেমন আছে দেখি তো বাচ্চাদের যে ঘুম আসছে ওদের যে একজনে আরেকজনের গায়ের উপরে খুব কষ্ট করে শুনছে লোরে বিছনা শুনছে বা ওদের যে নিঃশ্বাস প্রশ্বাসগুলো আমার কাছে খুব কষ্টদায়ক লাগে যে ওরা আমাকে বাবা বলে আমি ওদেরকে সন্তানের মতো জানি ও আমার মনে হচ্ছে যে ওদেরকে বুঝি আমি সঠিক যত্ন করতেছি না কারণ আমি এক বছর আগে ওদের নীল রূপ দেখছি সেই চেহারা আমি দেখতেছি না সেই মুখের গ্রেসটা আমি দেখতেছি না আমি খুব আমার মনটা খুব খারাপ লাগে যে আমি এত টাকা পয়সা দিই এত কাপড় চোপড় দিই ওরে বের হয়ে দেখলাম যে এক জায়গায় প্রায় 30-40টার মতো ওদের শীতের যে কম্বল শীত আসলে বলে আমি প্রথম তবে দিন ধারা কম্বলগুলি কিনে ফেলি কম্বলগুলি যে খুব ময়লা আবর্জনা এবং ভিজতেছে বৃষ্টিতে আমার মনে হলো যে আমার কলজাটা ভিজে গেছে পানিতে আমার কলজাটা ভিজতেছে ওদের গায়ের